সো হোয়াটস আপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আজকে থেকে কিন্তু একটা নতুন সিরিজ স্টার্ট করব, সেটার নাম হলো গ্র্যান্ড মাস্টার উইথ র্যান্ডম প্লেয়ার্স। এই সিরিজে আমি শুধুমাত্র র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে কিন্তু সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ডান করব। বর্তমানে আমার র্যাঙ্ক হলো হিরোইংকে 10 স্টার। তো আজকের এই ভিডিওটাতে কিন্তু হিরোইংকে 10 স্টার থেকে ইলিট হিরোইং ডান করা ট্রাই করব। সো বেশি কথা না বলে চলেন গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এটা ছিল আমার প্রথম গেম। এই গেমে কিন্তু আমাদেরও 3 স্কোর থাকে, আর অপোনেন্ট যারা যারা এনিমি ছিল তাদেরও কিন্তু 3 স্কোর থাকে। মানে গেস, এদিকে কিন্তু আমাদের অনেক ভালো করে খেলতে হবে, নাহলে কিন্তু এই ম্যাচটা আমরা ভুইয়া করতে পারবো না। একটা এনিমিকে কিন্তু আমার টিমমেটে মেরে দিছে, তো আমি কিন্তু এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিলাম। ওকে, আমার সামনে কিন্তু গেছে আরো একটা এনিমি আছে। গাইস, এদিকে কিন্তু 3টা প্লেয়ার আছে, ঠিক আছে? তো আমার কিন্তু দেখে খেলতে হবে, নাহলে কিন্তু এই ম্যাচটা ভুইয়া করা যাবে না। কারণ টিমমেটের উপর ভরসা করে কিন্তু লাভ নাই, টিমমেটটা কিন্তু আগে আগে মরে যায়। কথা বলতে না বলতে দেখতে পারতেছেন আমার কিন্তু একটা টিমমেট মারা গেছে। সামনে একটা প্লেয়ার আমার টিমমেটকে মেরে দিছে। ওকে, আমি কিন্তু এডাব্লিউএম দিয়ে এই প্লেয়ারটাকে ডাউন করে দিছি। আমি এদিক থেকে কিন্তু আমার একটা টিমমেটকে রিভাইভ করে দিয়েছি। এদিকে কিন্তু 2v2 সিচুয়েশন হয়ে যাবে। যে এনিমিটা ডাউন পড়ে আছে আগে কিন্তু সেটাকে ক্লিয়ার দিয়ে দিলাম, আর এখন কিন্তু হয়ে গেছে 2v2 সিচুয়েশন। মানে গেছে আমার টিমমেট আর আমি কিন্তু বেঁচে আছি, আর অপোনেন্টে কিন্তু এখনো 2টা প্লেয়ার বেঁচে আছে। আমার টিমমেট কিন্তু রাশ করার প্ল্যানিং করতেছে। ওকে, এদিকে কিন্তু রাশ করেও দিছে। একটা এনিমি কিন্তু আমার উপরে রাশ করে দিতেছে। এনিমিটাকে আমি একটা 100 লাগাই দিলাম। আমার টিমের কিন্তু গেছে একটা এনিমিকে ডাউন করে দিছে, আর এদিকে কিন্তু লাস্টের আর একটা এনিমি আছে। প্লেয়ারটা কিন্তু সম্পূর্ণ এক গুলির, তো এখনই কিন্তু আমি রাশ করে দিলাম। লাস্ট একটা এডাব্লিউএম শর্ট লাগাই কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলি, আর ফাইনালি কিন্তু গেছে এই ম্যাচটা আমাদের হয়ে যায় ভুইয়া। আমি ভাবছিলাম যে এই ম্যাচটা কিন্তু আমরা ভুইয়া করতে পারবো না, কারণ আমার টিমেটটা কিন্তু আগেই 2 জনকে মরে গেছিল। কিন্তু আমি কিন্তু কোনোভাবে হ্যান্ডেল করে ফেলছি সিচুয়েশনটা, আর ইজিলি কিন্তু এই ম্যাচটা এমভিপি নিয়ে ভুইয়াও করে ফেললাম। ভুইয়ার সাথে সাথে কিন্তু গেছে আমার 10 স্টার থেকে 11 স্টার ডান হয়ে যায়, তারই সাথে সাথে কিন্তু 7-এর স্ট্রিক কমপ্লিট। সো গাইস, এই ম্যাচটা কিন্তু আমাদের থেকে 3 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরা কিন্তু এই ম্যাচটা শুধুমাত্র একটাই রাউন্ড জিততে পারছিল। তো আমি কিন্তু এদিক থেকে একটা প্লেয়ারকে মারার জন্য ট্রাই করছিলাম, কিন্তু গাইস এনিমিটা কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ করে দেয়। তারপর আমি মেডিকেট লাগাই কিন্তু বেস্ট রিপেয়ার করে ফেলি। বেস্ট রিপেয়ার করে কিন্তু এনিমিদের উপরে রাশ করা শুরু করে দিই। আমার টিমমেটটা নিচে কিন্তু প্লেয়ারদের সাথে ফাইট করতেছে। ওকে, একটা এনিমি কিন্তু সামনে, ইজিলি একের একটা হেডশটের সাথে কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে দিলাম, আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। লাস্ট এনিমিটা কিন্তু সামনে ছিল, আমি কিন্তু ইজিলি একের একটা হেডশটের সাথে এই প্লেয়ারটাকে মেরে দিই, আর ফাইনালি কিন্তু গাইস এই ম্যাচটা হয়ে যায় ভুইয়া। এমভিপি আমার টিমমেট নিয়ে যায়, আর তারপরে কিন্তু গাইস আমাকে স্টার প্লাস দিয়ে দেয়, মানে 11 থেকে 12 স্টার কিন্তু হয়ে যায়, তারই সাথে সাথে কিন্তু 8-এর স্ট্রিক কমপ্লিট। সো গাইস, এই ম্যাচটা কিন্তু আমরা 3 রাউন্ড জিতে যাই, আর অপোনেন্টের এনিমিরাও কিন্তু 3 রাউন্ড জিতে যায়। মানে গাইস, যারাই আর একটা রাউন্ড জিততে পারবে তারাই কিন্তু পুরো ম্যাচটাই ভুয়া করতে পারবে। এদিক থেকে গাইস আমি আমার একটা টিমমেটকে রিভাইভ করে দিই, আর ওই সময় দেখি যে আমার উপরে একটা প্লেয়ার গ্রেনেড মারতেছিল। পরে গাইস আমি কিন্তু এদিক থেকে পালায় যাই, আর এদিক থেকে পালায় কিন্তু একটা পজিশন নেই। একটা প্লেয়ারকে আমার টিমমেটটা যেহেতু ডাউন করে দিছে, আমি এডাব্লিউএম থেকে কিন্তু লং থেকে ইজিলি এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিলাম, আর দেখতেই পারতেছেন এখনো কিন্তু 3টা এনিমি অ্যালাইভ আছে। আমার টিমমেটটা আরো একটা এনিমিকে ডাউন করে দিছে। ওকে, একটা প্লেয়ার কিন্তু সামনেই আছে। এডাব্লিউএম একটা হেডশটের সাথে কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে দিলাম, আর আমার টিমমেট কিন্তু গাইস একটা মরে গেছে, তো আমার কিন্তু দেখে খেলতে হবে। ওকে, একটা এনিমি কিন্তু এই প্লেয়ারটাকে রিভাইভ করতে যেতেছে। এডাব্লিউএম একটা শট, আর শটগান সুইচ করে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেলি। ফাইনালি কিন্তু গাইস এই ম্যাচটা আমার হয়ে যায় ভুইয়া। সো গাইস, এই ম্যাচটা কিন্তু এমভিপি আমি নিয়ে চলে যাই, আর এদিকে কিন্তু গাইস আমাকে স্টার প্লাস দিয়ে দেয় 12 থেকে 13। এই ম্যাচটা আমার একটা টিমমেট অফলাইন ছিল, তাও আমি এই ম্যাচটা ভুইয়া করে কিন্তু 9 স্ট্রিক কমপ্লিট করে ফেলি। সো গাইস, এই ম্যাচটা আমরা জিতছিলাম 2 রাউন্ড, আর অপোনেন্টের এনিমিরাও কিন্তু জিতছিল 2 রাউন্ড। তো এদিকে কিন্তু আমাদের অনেক ভালো করে খেলে এই রাউন্ডটা জিততে হতো এই ম্যাচটা ভুইয়া করার জন্য, কিন্তু আমার টিমমেটটা কিন্তু অনেক খারাপ খেলতেছিল। এদিকে দেখি যে আমাদের একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে যায়। ওই সময় দেখতে পাই যে একটা প্লেয়ার কিন্তু আমাদের উপরে রাশ করে দেয়, আর এই প্লেয়ারটাকে কিন্তু আমি ভিজন দিয়ে ইজিলি ওয়াইপ আউট করে ফেলি। তারপর আমার টিমমেটকে কিন্তু আমি রিভাইভ করে দিই। ওই সময় দেখতে পাই যে আমার আরো একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে, তো আমি কিন্তু এদিকে প্যাক খুলে এনিমিদের উপরে রাশ করা ট্রাই করি। কিন্তু এটাই ছিল আমার সবথেকে বড় ভুল, আমি রাশ করে বুঝতেছিলাম না যে আসলে এনিমি কই। পরে আমি রাশ করে দিই, রাশ করে দেখি যে এই প্লেয়ারটা আমাকে মেরে দিছে। আমাদের টিমের যেই টিমমেটটা আমার ভালো খেলতেছিল সেও কিন্তু মারা গেছে, আর আমিও কিন্তু মরে গেছি। তো এই রাউন্ডটা জিতা কিন্তু প্রায় ইম্পসিবল হয়ে গেছিল। আমাদের টিমও 2টা প্লেয়ার অ্যালাইভ আছে, আর এনিমিদের টিমও কিন্তু 2টা প্লেয়ার অ্যালাইভ আছে। দেখা যাক এই রাউন্ডটা আমার টিমমেটটা জিতাতে পারে নাকি না। সো গাইস, এই রাউন্ডটাও কিন্তু আমরা হেরে যাবো যা বুঝতেছি, কারণ গাইস এদিকে কিন্তু আমার টিমমেটটা অনেক বেশি খারাপ খেলতেছে। লাস্টের আর একটাই প্লেয়ার আছে, দেখা যাক গাইস এই প্লেয়ারটা মারতে পারবে নাকি না। যদিও মারতে পারবে না, দেখতে পারতেছেন মরে গেছে। তো এই রাউন্ডটা কিন্তু আমরা হেরে গেছি। এনিমিটা কর্ডা কিল করে আমাদের হারায় দেয়, আর রাউন্ড হয়ে যায় এনিমিদের 3 আর আমাদের 2। লাস্ট রাউন্ডে আমার সব টিমমেটটা মরে যায়, আর আমি কিন্তু একাই বেঁচেছিলাম। তো এনিমিরা কি করছে, এনিমিরা কিন্তু আমাকে ফোকাস করে আমার উপরে রাশ করে কিন্তু আমাকে মেরে ফেলছে। সো এই ম্যাচটাতে কিন্তু টিমমেটের ভুলের কারণে হেরে যায়, আর লাস্ট রাউন্ডে কিন্তু আমার কিছুই করার ছিল না, কারণ কোনো পজিশনও নিতে পারিনি, আর তার উপরে আমার কাছে ছিল শুধুমাত্র ভিজন। প্রোটেকশন পয়েন্ট থাকার কারণে কিন্তু আমার স্টার মাইনাস হয় না।
সোকেস এর পরের ম্যাচে কিন্তু আমাদের স্কোর ছিল 3 আর অপোনেন্টের এনিমিদের স্কোর কিন্তু হয়ে গিয়েছিল 3 মানে যারা এই লাস্ট রাউন্ড উইন করতে পারবে তারাই কিন্তু এই পুরো ম্যাচটা উইন করতে পারবে আমি দিক থেকে আমার পজিশন নিয়ে নিয়েছি ওকে সামনে প্লেয়ার একটা এনিমি ডাউন আরো একটা এনিমি ডাউন ওকে গাইস তো এদিক থেকে আমি কিন্তু দুইটা এনিমিকে এডব্লিউএম দিয়ে ডাউন করে ফেলছি তার মানে আমরা কিন্তু এই লাস্ট রাউন্ডটা ইজিলি উইন করতে পারবো এখনো লাস্টের দুইটা এনিমির কিন্তু আমি লোকেশন জানি না তো বলতে পারতেছি না যে আসলে এই ম্যাচটা ভুয়া করতে পারবো নাকি না একটা প্লেয়ার মনে হয় লেফট সাইডের দিকে আছে তো আমার কিন্তু এখন লেফট সাইডের দিকে একটা গ্রেনেড মারতে হবে দেখা যাক গাইস আমি গ্রেনেডটা ঠিক মতো মারতে পারি নাকি না গ্রেনেডটা কুক করা শুরু করে দিছি দেখা যাক গাইস গ্রেনেডটা ঠিক জায়গা যায় নাকি গ্রেনেডটা দিয়ে কিন্তু একটাও ড্যামেজ লাগলো না তো আমি কিন্তু গ্রেনেড বানাতে অনেক বেশি কাঁচা তো এদিক থেকে আমাকে ছাদের উপর থেকে একটা প্লেয়ার বের দেয় আমি বুঝতেই পারতেছিলাম না যে আসলে লাস্টের প্লেয়ারটা কই আমি এদিকে মরে যাই কিন্তু আমার র্যান্ডাম টিমেটটা কিন্তু ইজিলি এই ম্যাচটাকে ভুয়া করে দেয় এমবিপিটা আমার র্যান্ডাম টিমেটে নিয়ে চলে যায় তো এই ম্যাচটাকে ভুয়া করার সাথে সাথে কিন্তু আমার স্টার প্লাস দিয়ে দেয় 13-14 তারপরে আরো একটা ম্যাচ খেলি যেটাতে ভুয়া হওয়ার সাথে সাথে কিন্তু আমার 14-15 স্টার হয়ে যায় এরপরে আরো একটা ম্যাচ খেলি যেটাতে ভুয়া হওয়ার সাথে সাথে কিন্তু আমার 15-16 স্টার হয়ে যায় কিন্তু তারপরে গেমই হেরে যায় আর প্রোটেকশন পয়েন্টের কারণে কিন্তু মাইনাস হয় না তারপরে আরো একটা গেম খেলে যেটা দেখা গেছে ভুয়া হয়ে যায় তারপরে কিন্তু 16-17 স্টার হয়ে যায় তারপরের গেমও ভুয়া হয়ে যায় আর 17-18 কিন্তু 18 স্টার ডান হয়ে যায় সো গাইস এই গেমটা কিন্তু এনিমিরা মাত্র এক রাউন্ডে জিতছে আর আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি তো দেখা যাক গাইস এই ম্যাচটা আমরা ভুয়া করতে পারবো নাকি এই রাউন্ডেই তো এদিকে গিয়ে সামনে একটা এনিমি শটগান দিয়ে ইজিলি এই প্লেয়ারটাকে ডাউন করে দিলাম আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম ওকে একটা এনিমি কিন্তু সামনেই আছে মানে এই রুমটার ভিতরে আছে তো আমার কিন্তু এই রুমের ভিতরে গিয়ে এই প্লেয়ারটাকে মারতে হবে প্লেয়ারের কাছে কিন্তু ওরিয়ন ক্যারেক্টার আছে শটগানের দুইটা শট লাগায় কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ডাউন করে দিলাম আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম তো ফাইনালে কিন্তু গাইস এই ম্যাচটা হয়ে গেছে ভুইয়া এই ম্যাচটা ফাটাফাট ব্যাক করে দেখি যে এমবিপি কিন্তু আমি এমবিপির সাথে কিন্তু গাইস এদিকে আমাকে দিয়ে দেয় 18-19 স্টার তারই সাথে সাথে কিন্তু তিনের স্টিক কমপ্লিট কিন্তু পরের গেমটাই হেরে যায় আর প্রোটেকশন পয়েন্টের কারণে কিন্তু মাইনাসটা হয় না তার পরের গেমে আমাদের রাউন্ড হয়ে যায় 3 আর অপোনেন্টের এনিমিদের রাউন্ড কিন্তু এখনো পর্যন্ত 1 ওকে সামনে একটা এনিমি প্লেয়ারটাকে কিন্তু একটা শট লাগাতে পারলাম না এখনো কিন্তু অপোনেন্টের 4টা এনিমি অ্যালাইভ আছে তো আমার কিন্তু দেখে খেলতে হবে একটা প্লেয়ারকে কিন্তু গাইস এদিকে ড্যামেজ দাও ট্রাই করতেছি কিন্তু পিছন থেকে কিন্তু একটা প্লেয়ার আমাকে অনেক বেশি ড্যামেজ করে দিছে এছাড়া আমার টিমমেটটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে একজন কিন্তু ডাউন হয়ে গেছে তো আমার কিন্তু এখন যে কোনো ভাবে এই ম্যাচটা জিতাতে হবে প্রথমে একটা মেডিকিট লাগাই নি তারপরে কিন্তু এনিমিদের উপর রাশ করব বাইরে কিন্তু এনিমিরা আমার টিমমেটদের সাথে ফাইট করতেছে ওকে আমার কিন্তু একটা টিমমেট ডাউন হয়ে গেছে তো আমি কিন্তু গুলালের আরপারে কিন্তু আমার টিমমেটটাকে রিভাইভ করে দিলাম এদিক থেকে গুলালটা ফাটাই নি আগে ওকে গুলাটা ফাটা ফেলছি এনিমিটাকে শটগানে দুইটা শট লাগে কিন্তু ডাউন করে দিছে আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম এখন কিন্তু লাস্টের আর একটা এনিমি বেঁচে আছে তো এটাকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা আমি ভুয়া করতে পারবো তো দেখা যাক গাইস এই প্লেয়ারটা কই ওকে এনিমিটা কিন্তু সামনে আছে দুইটা শট কিন্তু লাগাই দিছি আর একটা শট লাগালে কিন্তু এনিমিটা মরে যাবে ফাইনাল একটা শটগানে শট লাগে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম আর ফাইনালি কিন্তু গাইস এই ম্যাচটাকে করে ফেললাম ভুয়া আর এই ম্যাচটাতে কিন্তু ইজি পিজি এমবিপি আমি নিয়ে চলে গেলাম তো দেখা যাক গাইস আবার 20 স্টার ডান দিয়ে দেবে এখনই তো এদিকে দেখতে পারতেছেন 19-20 কিন্তু স্টার ডান হয়ে গেছে এরপর আমি আরো একটা ম্যাচ ভুয়া করি যেটাতে আমার 20-21 স্টার ডান হয়ে যায় সো গাইস এই ম্যাচটা হয়ে যায় আমাদের 2 রাউন্ড আর অপোনেন্টের এনিমিরা কিন্তু এখনো পর্যন্ত একটা রাউন্ড জিততে পারে না তো এদিক থেকে কিন্তু আমি একটা গ্রেনেড কুক করা শুরু করে দিই আর গ্রেনেড কুক করে কিন্তু মেরেও দিই তার চেয়ে ইউজ করে রাশ করতে গিয়ে দেখি যে একটা প্লেয়ার কিন্তু আমার গ্রেনেড নক হয়ে গেছে আরো একটা এনিমি কিন্তু আমার সামনে এই প্লেয়ারটাকে ডাউন করে দিছি সামনে আরো একটা এনিমি ছিল ওটাকেও কিন্তু থনছোড়া ড্র্যাগ হেডশট লাগে ইজিলি ওয়াইপ আউট করে ফেললাম তারই সাথে সাথে আমাদের হয়ে যায় 3 রাউন্ড আর অপোনেন্টের এনিমিরা কিন্তু এখনো পর্যন্ত একটা রাউন্ড জিততে পারে না লাস্ট রাউন্ডটা আমার টিমমেটটা জিতে দেয় আর এমবিপিটা কিন্তু আমি নিয়ে চলে যাই আর এই ম্যাচটাতে কিন্তু ইজিলি ভুয়া করে ফেলি তারই সাথে সাথে আমার স্টার হয়ে যায় 21-22 এর পরের ম্যাচে গাইস ভুয়া করার সাথে সাথে কিন্তু আমার স্টার হয়ে যায় 22-23 তারপরে আরো একটা ম্যাচ ভুয়া করি যেটাতে আমার স্টার হয়ে যায় 24 সো গাইস এই ম্যাচটা তো একই অবস্থা আমরা 3 রাউন্ড জিতে যাই আর অপোনেন্টে যারা এনিমি আছে তারাও কিন্তু 3 রাউন্ড জিতে যায় মানে লাস্টের রাউন্ড যারা জিততে পারবে তারাই কিন্তু এই ম্যাচটাকে ভুয়া করতে পারবে একটা এনিমিকে আমার টিমমেটে নক করে দিছে আমি রাশ করে গিয়ে কিন্তু আরো একটা এনিমিকে নক করে দিছি তো এই প্লেয়ারটাকে কিন্তু ক্লিয়ার দিয়ে দিই এদিকে কিন্তু দুইটা এনিমি রাশ করে দিছে দুইটা এনিমি আমাকেই ফায়ার দেয় কিন্তু আমাকেই মেরে ফেললো তো এদিকে কিন্তু গেছে আমাকে ক্লিয়ারও করে দিছে তো এখন কিন্তু ম্যাচটা জিতাবার দায়িত্ব আমার টিমমেটদের দেখা যাক যে আমার টিমমেটরা এই ম্যাচটা জিতাতে পারবে নাকি না আমার তো মনে হয় জিতে যাবো কারণ আমার টিমমেট কিন্তু 3 জন আছে একটা এনিমিকে আমার টিমমেট ডাউন করে দিছে আমার মতে এখন সবাইকে রাশ করে দেওয়া উচিত লাস্টের আর একটাই প্লেয়ার বেঁচে আছে তো এটাকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা ভুয়া হয়ে যাবে লাস্টের এনিমিটা কিন্তু প্যাক করে বসে আছিল তো এই এনিমিটাকে কিন্তু প্যাক ভেঙে আমার একটা টিমমেট ওয়াইপ আউট করে ফেলে আর ফাইনালি কিন্তু এই ম্যাচটা আমাদের হয়ে যায় ভুয়া তো এদিক থেকে আমি ফাটাফাট ব্যাক করে ফেলি ওকে এমবিপি কিন্তু গাইস আমি হইছি আর আমি কিন্তু সবথেকে বেশি কিল করছি এই ম্যাচটা সো গাইস দেখতে পারতেছেন ফাইনালি কিন্তু আবার ইলিট হিরোইংকের 25 স্টার কমপ্লিট হয়ে গেছে আর আমার কিন্তু ইলিট হিরোইংটা কমপ্লিট হয়ে গেছে আর 7 কিলের সাথে কিন্তু ইনসেন একটা ভুয়া করে ফেললাম
সো গাইস আজকের এই ভিডিওটাতে আমি ইলিট হিডিং পর্যন্ত পুশ করতে পারছি, নেক্সট ভিডিওটাতে কিন্তু আমি অ্যাট লিস্ট মাস্টার ডান করার কিন্তু ট্রাই করব। সো গাইস আজকের এই ভিডিওটাতে রুকি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।